ঢেউ, পার বাঁধানোর সমুদ্র, বা যতদূর চোখ চায় শুধু বোল্ডার আর বোল্ডার। হ্যাঁ, এটা আমাদের সবার পরিচিত দীঘা। কতবারই না ঘুরতে গেছি আমরা এখানে। শুধু দীপুদার নামেই নয়, প্রায় সব বাঙালিদের জীবনে ঘোরার হাতে খড়ি হয় দীঘা দিয়ে। স্কুল বা কলেজের বন্ধুরা মিলে বা টানা কয়েক সপ্তাহ কাজের পর জীবনে একঘেয়েমি কাটাতে খুব সহজেই ঘুরে আসা যায় কলকাতা থেকে মাত্র 187 কিলোমিটার দূরে দীঘায়। ভিডিওটা এখানে পজ করে কমেন্ট বক্সে জানাও দেখি। চলো দেরি না করে তাড়াতাড়ি দীঘার ট্যুর গাইড ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি দীঘা কীভাবে যাবে। কলকাতা থেকে ট্রেন, বাস, নিজের গাড়ি বা বাইকে করে খুব সহজেই 4-5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় দীঘা। এছাড়াও তোমাদের হাতে যদি সময় খুব কম থাকে বা যদি নতুন কোনো যাত্রাপথের আনন্দ নিতে চাও তাহলে হেলিকপ্টারের ব্যবস্থাও রয়েছে, 400-500 টাকার মধ্যে পড়ে। তোমরা চাইলে রেড বাস অ্যাপের মাধ্যমে অনলাইনে বাসের টিকিট কাটতে পারো বা ধর্মতলায় বাসস্ট্যান্ড থেকেও সরকারি বাসের টিকিট কেটে নিতে পারো। এছাড়াও যারা বেসরকারি বাসে যাবে বলে ঠিক করছো তারা ধর্মতলায় ট্রাম ডিপোর কাছে মেন রাস্তার ওপরে প্রচুর বাসের এরকম টিকিট কাউন্টার আছে, সেখান থেকেও টিকিট কেটে নিতে পারবে।